আজকে আমি আপনাদের নিয়ে যাব গ্রামের একটি হাট পরিদর্শনে। গ্রামের হাটগুলো কিভাবে হয় আর এই হাটগুলো কিভাবে বেচা কেনা হয় আর কোথায় হয় এই সম্বন্ধে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন আজকে আমরা বগুড়া শহরের পাশেই বনানী হাটে আপনাদেরকে নিয়ে যাব। আমরা প্রথমে এখানে রিক্সায় চড়েছি, সাতমাথা থেকে রওনা দিয়ে বনানী দিকে যাইতেছি। বনানীর দিকে যাওয়ার পরে এখানে আমরা বনানী বাস স্ট্যান্ডে নামলাম। বনানী বাস স্ট্যান্ডে নামার পরে এখানে হাটের ভিতরে যেতে হবে। মাছ বাজারে ঢুকে ফেলেছি আমরা। মাছ বাজারের ভিতরে ঢোকার আগেই দেখুন এখানে মাছ নিয়ে সব বসে আছে, একটা ইলিশ মাছ বেচতেছে তারা। এখানে বিশেষ করে একটি আকর্ষণ হলো, এই বাজারের বিশেষ আকর্ষণ হলো যে এখানে দেশি মাছ। চলুন আমরা দেশি মাছের সাথে পরিচিত হওয়া যাক। এখানে দেখুন চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, তারপরে বিভিন্ন রকম যে দেশি মাছগুলো আমরা পেয়ে থাকি, সব ধরনের দেশি মাছগুলো এখানে পেয়ে যাবেন। আর এই মাছগুলো চলন বিল থেকে আমদানি করা হয়। এখানে চলন বিল একটি প্রসিদ্ধ মাছের জন্য স্থান। এই চলন বিলের মাছ ছাড়া পুরা উত্তরবঙ্গ অচল, এমনকি ঢাকা শহরে অনেক অঞ্চলে এই মাছ সাপ্লাই হয়ে থাকে। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এই মাছগুলো একদম বরফ ছাড়া, কোনো বরফই ব্যবহার করা হয় নাই, সরাসরি নদী থেকে বা পুকুর থেকে নিয়ে বাজারে ওঠানো হয়েছে। তা চলুন এবার আরও মাছগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এখানে বিশেষ করে গুসি মাছ, বাইম মাছ, চেংড়ি মাছ, শৈল মাছ, পুটিল মাছ, কই মাছ, শিং মাছ, বিভিন্ন প্রকার দেশি জাতীয় যে মাছগুলো আছে এগুলো সবগুলোই প্রায় আমাদের এই চলন বিলে হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাছগুলো খেতে এত সুস্বাদু এবং ঘ্রাণ, যা সেই আগের ঐতিহ্য ধরে রেখেছে চিরদিন ধরে। বিশেষ করে চলন বিল যে একটা এরিয়া, এই এরিয়ায় প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে আর এই মাছগুলো খুব সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। এই মাছগুলো যে একবার খেয়েছে সে এই মাছ বারবার খেতে যাবে, কারণ এই মাছের আলাদা একটা টেস্ট বা স্বাদ আর আলাদা একটা ঘ্রাণও থাকে। এর কি দেশি কই গো? কত করে কেজি? 320 টাকা কেজি। 320 টাকা কেজি। যে আপনি চিন্তাও করতে পারবেন না যে কই মাছের এত স্বাদ, একবারে সেই পুরনো স্বাদ আর গন্ধ একবারে একাকার। এখানে বিভিন্ন ধরনের মাছ দেখুন, যেগুলো মাছগুলো নদীতে বেশিরভাগ পাওয়া যায়, এই যে পাবদা মাছগুলো, পাঙ্গাস মাছগুলো, এগুলো চাষ হলেও অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। আর এখানে কাপজাতীয় মাছগুলো দেখতেছেন যেগুলো, এগুলো অনেক সুস্বাদু হয়, কারণ এগুলো নদীর পানিতেই চাষ করা হয়। নদীর পানিতে বা যেগুলো পুকুরগুলো থাকে, এই পুকুরগুলোতে এগুলো মাছ চাষ করা হয়ে থাকে, অনেক সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। তো চলুন এবং বাজারের ভিতরে একটু ঘুরে আসা যাক। এখানে কী কী সদা পাতি তারা বিক্রি করে বা কী কী সদা বানায়, এখানে খাবার জিনিসগুলো বানায় গ্রাম্য বাজারে, সেগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। দেখুন এখানে একজন পেঁয়াজি বানাচ্ছে, এই পেঁয়াজিগুলো খুব টেস্টি এবং সুস্বাদু হয়ে থাকে। আমরা এখানে কিছু পেঁয়াজি এবং বুট ক্রয় করলাম, আমরা এটা খাবো একটু পরে। এখানে পানের দোকানও আছে, সুস্বাদু পান। হ্যাঁ, বগুড়া অঞ্চলের পানগুলো অনেক সুস্বাদু হয়, এই পানগুলো খুব মিষ্টি হয়ে থাকে। দেখুন এখানে সদার দোকানগুলো, অনেক দোকান বাজার বসেছে, তারা সদাপাতিগুলো এখান থেকে নিয়ে যায়, বাসা বাড়িতে নিয়ে চলে যায়। এখানে আমরা এই যে খাচ্ছি, আমরা আসছিলাম আমার ছেলে এবং মাহবুব আর মেজশালা, এই তিনজন চারজন আমরা বাজারে ঘুরতে আসছিলাম। এখানে বুট মাখানো একটি টেস্টি বুট মাখানো বাজারের, এটা অবশ্যই মুখে পানি চলে আসবে, খুব মজাদার এবং রুচিকর একটি বুট মাখানো, খুব মজার সাথে এটি খাওয়া হচ্ছে। দেখুন এখানে পেঁয়াজি আমরা কিনেছি, খুব টেস্টি এবং খুব মজাদার এই পেঁয়াজিগুলো। এখানে বিভিন্ন ধরনের সদাগুলো পাওয়া যায়, আনাজ ভাজি, তারপরে চানাচুর, পেঁয়াজি, জিলাপি, রসগোল্লা, এগুলো গ্রামের প্রধান খাবার। এখানে দেখুন এই যে আলু ভাজি বলা হয় এবং পাকোড়া আছে, আবার দাঁত ভাঙ্গা বলা হয়, দাঁত ভাঙ্গাটা শহরে বলে আর কি,
আর গ্রামের দিকে এটা দাঁত ভাঙা বলে। আবার এখানে দেখেন যে মদন কটকটি, কটকটি যেটা বানানো হয়। আবার এটা দেখুন ঝালের জিলাপি, এই জিনিসগুলো শহরে একেবারেই পাওয়া যায় না, এগুলো অনেক মজাদার এবং টেস্টি হয়ে থাকে। দেখুন আমরা এই কটকটিগুলো খাইতেছি, এটা গ্রাম্য ভাষায় কটকটি বলা হয়। এই গুড় দিয়ে এবং বাদাম দিয়ে তৈরি করা হয়, অনেক মজাদার জিনিস। এগুলো ছোট বাচ্চাদের অনেক মজাদার জিনিস, তারা খুব সুন্দর করে এটা টেস্টের সাথে খেয়ে থাকে এবং বড়রাও এটা খেয়ে থাকে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, দেখুন একদম সেই পুরনো স্বাদ আর গন্ধ একাকার। এটা কটকটি অনেক মজাদার একটি খাবার। তো চলুন আপনাদের একটু আলাদা মজা দিতে নিয়ে যাবো এবার অন্য সাইডে। তরকারির বাজারে আমরা ঢুকে পড়েছি, তরকারির বাজারে। এখানে দেখুন অনেক তরকারি, এত তরকারি গ্রাম্য বাজারে আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে এই তরকারিগুলো এত সস্তা হয়ে থাকে। কাঁচামরিচ দেখুন একদম টাটকা, আমরা গাছ থেকে পেরে নিয়ে এসেছে। এখানে কচুর লতি বা কচুর বই যেগুলো বলা হয়, এই জিনিসগুলোও এখানে পাওয়া যায়। এখানে কচু দেখুন, খাম্বা কচুগুলো পাওয়া যায়, মিষ্টি কচু, এগুলো ক্ষেত থেকে সরাসরি তুলে আনা হয়েছে। আর কাঁচামরিচ, লাউ সবগুলি একদম টাটকা। সব মিলে বলা চলে গ্রামের একটি জমজমাট বাজার এখানে তৈরি হয়েছে। আমরা এই বাজারটা পুরো ঘুরে দেখলাম এবং কিছুক্ষণ পরেই আপনাদের আর একটি সাইডে নিয়ে যাব। তো চলুন এবার আর একটি সাইডে যাওয়া যাক। এটা বাজারের অপর সাইড, এখানেও তরি তরকারি শাকসবজি বিক্রি হয়। এই বুড়ো মানুষটা এখানে কলা বিক্রি করতেছে, অনেক সস্তা জিনিস কলা। এখানে শহরে এক একটা কলা 10 টাকা থেকে 12 টাকা বিক্রি হয়, এখানে অনেক সস্তা, এখানে 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হয়। দেখুন একদম টাটকা শাকসবজি, করলা মনে হয় যে কাঁচাই খাওয়া যাবে এরকম। হ্যাঁ, এখানে মাছ মাংসের দোকানও আছে। এখানে খাসি, বরকি, গরু, ছাগল সবগুলো জবাই হয়ে থাকে আর তারা এখান থেকে মাংসগুলো সংগ্রহ থাকে। দেখুন কচুর লতিগুলো কত টাটকা এবং শুকনো। শহরে যে কচুর লতিগুলো আমরা খেয়ে থাকি তার থেকে এটা অনেক মজাদার এবং টেস্টি হয়ে থাকে। এখানে লেবু পাওয়া যায়, সব কিছুই একদম, কুমড়া এবং লাউ, সাঁচি লাউ বলা হয় গ্রাম্য ভাষায়, এটি সাঁচি লাউ বলে, শহরে এটা কোদো বলে বা লাউ বলে। তো চলুন এবার আমরা ফলের বাজারে বা ফল যেখানে পাওয়া যায় সেখান থেকে ঘুরে আসি। এখানে দেখুন শাকের সাথে বিভিন্ন ধরনের কাঁচা তরকারিও পাওয়া যায়। এখানে ফল পাওয়া যাচ্ছে, দেখুন কলা, কলা এখানে আকর্ষণীয় একটা বাজারের আকর্ষণীয় জিনিসগুলো ফলগুলোর মধ্যে আপনাদের দেখাচ্ছি। এখানে গ্রাম্য ফলের ভেতরে ঐতিহ্যবাহী ফলগুলো এখানে সব উঠেছে, তাল উঠেছে, পিঁপা, পিঁপা একদম গাছ পাকা। দেখুন এগুলো খুব মজাদার এবং টেস্টি হয়ে থাকে। গ্রামের বাজারে কলাগুলো দেখুন একদম ফরমালিন মুক্ত কলা, এগুলো একদম এতটা সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। এগুলো ফরমালিন ফ্রি, একটু দেখতে মসৃণ হলেও একদম গাছে পাকানো। দেখুন একবারে গাছে পেকেছে, এগুলো কোনো ফরমালিন ছাড়াই পেকেছে। আর এটিকে কলার মোচা বলে, কলার মোচা। তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা কুশলের স্বাদ নিতে। এখানে মজাদার একটা টেস্টি ব্যাপার হলো কুশলের রস গ্রাম্য অঞ্চলে। দেখুন এখানে তারা নিজ হাতে কুশলগুলো আমাদেরকে মারাই করে রসগুলো খাওয়াচ্ছে। এই রসগুলো শহরের রস এগুলো না, রসের মতো না, এগুলো একবার অরিজিনালি রস। শহরে আপনি এগুলো অনেক 2 নম্বর পেয়ে থাকবেন। এবার আমরা চলে আসেছি গাছের বাজারে। এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ পাওয়া যায়, বাড়ি ফোর বিভিন্ন ধরনের আমগুলো পাওয়া যায়। দেখুন কত সুন্দর এবং সতেজ চারা, কিছুক্ষণ আগে এগুলো নার্সারি থেকে উঠিয়ে এগুলো নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল অল করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা এ পর্যন্তই, আপনারা ঘুরে আসতে পারেন এরকম একটি গ্রাম্য বাজার। আসার ঠিকানা বগুড়া সাতমাথা হয়ে সোজা বনানী বাজার।